আজকে আমরা কোর্ট ফোর্সেসে আর প্রবলেম সলভ করব এটা অ্যাকচুয়ালি টেকনোকপের একটা কন্টেস্টের প্রবলেম এটা হচ্ছে কোর্ট ফোর্সেসের ওয়ান জিরো থ্রি জিরো কন্টেস্টের এ নাম্বার প্রবলেম ছিল তো এখানে আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা আপনারা একবার প্রবলেমটা পড়ে বোঝার চেষ্টা করুন যে প্রবলেমটা কি চেয়েছে পারলে সলভ করে নিতে পারেন এরপর প্রসিড করুন এখন আমি আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বোঝানো হয়েছে তো এখানে একটা অনেক বড় ডিসক্রিপশন দিয়ে দেওয়া আছে তো এখানে যেটা বলা হয়েছে একটা যখন প্রবলেম প্রবলেম সেট সেট করা হয় তখন অনেকে মিলে করে যে কোঅর্ডিনেটর গুলো আছে তারা চাচ্ছে যে প্রথম প্রবলেমটাকে খুব ইজি করতে এখন কোটফর্সেস যারা কোঅর্ডিনেটরস ওরা হচ্ছে যে এনসংখ্যক সংখ্যক একটা বোর্ড টাইপের কিছু একটা গঠন করা হয়েছে যারা অ্যাকচুয়াল ওপিনিয়ন দেবে যে এই প্রথম প্রবলেমটা ইজি না হার্ড তো যারা আছে তাদের মধ্যে কেউ যদি বলে যে প্রবলেমটা দ্যাট হচ্ছে এটা ইজির মধ্যে তারা রাখবে না তো এখানেই এটা বলা আছে যে ইফ লিস্ট ওয়ান অফ দিস এন পিপল হ্যাজ আনসার দ্যাট দ্য প্রবলেম ইস হার্ট দ্য কোর্ডিনেটর ডিসাইড টু চেঞ্জ দ্য প্রবলেম কারণ এ নাম্বার প্রবলেমটা তারা সহজ রাখতে চেয়েছে দ্যাটস দ্য মেন পয়েন্ট এরপরে এখানে ইনপুটে বলা আছে যে প্রথম নাম্বার একটা ইনটিজার নেওয়া হবে যেমন এখানে একটা ইনটিজার নেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি বলবে যে কতগুলো মানুষ অপিনিয়ন দিবে। এবং সেকেন্ডে সেই এন সংখ্যক ইন্টিজার আবার নেওয়া হবে যাদের ভ্যালু জিরো বা ওয়ান হবে এন সংখ্যক কেন কারণ তিনজন মানুষের তিনটা অপিনিয়ন হবে তো প্রথমে যদি থ্রি দেওয়া হয় তাহলে পরে তিনটা ইন্টিজার প্রথমে যদি ওয়ান দেওয়া হয় তারপরেরটা হচ্ছে একটা ইন্টিজার এবং প্রত্যেকের ওপিনিয়ন হবে জিরো আর ওয়ান এখানে জিরো মিন্স হচ্ছে ইজি এবং হচ্ছে তো তো বলা হয়েছে প্রবলেমটা হচ্ছে যে হয় বলবে যদি এমন হয় কেউ ওয়ান বলে মানে কেউ হার্ড বলে তাহলে এই জিনিসটা হচ্ছে আমার হার্ড তো এখানে আউটপুট বলা হয়েছে যে ইজি বলতে হবে যদি সবাই বলে যে এটা ইজি আর হার্ড বলতে হবে যদি একজন পার্সন বলে এটা হার্ড দ্য মেইন প্রবলেম ডিসক্রিপশন তো আমরা একটু ইনপুট এবং আউটপুটে দেখে আসি এখানে থ্রি বলা হয়েছে থ্রি জিরো জিরো ওয়ান বলা আছে তো এখানে তিনজনের মধ্যে একজন অ্যাটলিস্ট বলেছে যে এটা হার্ড দ্যাট মিনস হচ্ছে এটা হার্ড প্রবলেম আবার এখানে একজনই আছে ও বলছে যে জিরো মানে ইজি বলছে তার হচ্ছে কেউ হার্ড বলে নাই সো এটা ইজি প্রবলেম তো এই প্রবলেমটা হচ্ছে ইন সার্চ অফ এন ইজি প্রবলেম তো আমি চাবো যে আপনারা এই প্রবলেমটা নিজেরা একবার ট্রাই করে দেখুন এবং কোট করার চেষ্টা করুন যদি পারলেন তাহলে মিলাই নেবেন এবং যদি না পারেন তাহলে আপনি দেখুন যে কীভাবে প্রবলেমটা সলভ করতে হয় তো আমরা যখন পাইথন ইউজ করতেছি এবং পাইথন দিয়ে প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি তখন আমরা কীভাবে করতে পারি তো এই প্রবলেমটা আমরা যদি পাইথন দিয়ে করার চেষ্টা করি তাহলে খুব ইজিলি কোনো রকমের ঝামেলা বা লিস্ট বা এরকম কোনো কিছু আমাদেরকে ইউজ করা লাগবে না আমরা যদি মিনিমাম স্ট্রিং জানি তাহলে এই কাজটা করে ফেলতে পারবো জাস্ট আমার এখানে প্রথমে থ্রি ফোর যাই থাকুক এটা আমার কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট না কারণ আমি এই লাইনটাই একটু মেইনলি ফোকাসড হব আর কি জিরো জিরো ওয়ান তো এখানকার মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার অ্যাটলিস্ট যদি একটা ওয়ান থাকে দ্যাট মিন্স আমি বলে দিতে পারি হার তো আমার এই পুরোটার মধ্যে আমি যদি জাস্ট ওয়ান লেখে সার্চ করি এবং যদি আমি ওয়ান পাই দ্যাট মিনস হচ্ছে এই প্রবলেমটা হার্ড যদি না পাই তাহলে ইজি আমরা এই পুরো লাইনটাকে একটা স্ট্রিং হিসেবে নেব এবং জাস্ট সার্চ করব এর মধ্যে ওয়ান আছে কিনা তো স্ট্রিং এর আমরা ফাইন ফাংশন জানি যেটা দিয়ে আমরা সার্চ করে ফেলতে পারবো তো আপনারা যদি ফাইন ফাংশন সম্পর্কে না জানেন তাহলে আমি তাহলে আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দেব যেখান থেকে আপনারা এই ফাইন ফাংশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রথমে যেটা করতে হবে আমাকে ইনপুট নিতে হবে এন সো এন ইকুয়াল টু হচ্ছে ইনপুট নিয়ে নিলাম এরপরে আমাকে ইনপুট নিতে হবে সেকেন্ড লাইনটা তো আমি এখানে নিব যে লাইন ইকাল টু ইনপুট ওকে এবং আমি যদি এন এবং লাইন দুটো প্রিন্ট করি তাহলে দেখি কি আসতেছে এটাকে সেভ করলাম এখন রান করব রান করার জন্য পাইথন থ্রি আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তার জন্য পাইথন এরপর ফাইল নেম এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবো সে ইনপুট নজন ওয়েট করতেছে প্রথমে থ্রি দিলাম এরপর আমি দিলাম জিরো স্পেস জিরো স্পেস ওয়ান এবং ইন্টার দিলাম তো এখানে থ্রি এবং জিরো জিরো ওয়ান করতেছে তো আমাদের আমাদের অ্যাকচুয়ালি দরকার কারণ লাগবে না আমাদের যেটা লাগবে যে এই লাইনের মধ্যে আমার ওয়ান আছে কিনা সেটা বের করতে হবে সো লাইনের মধ্যে এন আছে কিনা সেটা আমরা কীভাবে বের করতে পারবো সেটা আমরা খুব সহজে বের করতে পারি লাইন ডট ফাইন দিয়ে ওয়ান সো আমি যদি লাইন ডট ফাইন ওয়ান তাহলে আমাকে বলবে যে ওয়ান আছে কি না তো এটাকে আমি যদি এখন আরেকবার রান করি রান করলাম থ্রি দিলাম এরপর হচ্ছে জিরো জিরো ওয়ান দিলাম দেখা হবে যে ফোন নাম্বার ওয়ান আছে তো আমি আরেকটা দেখি বললাম থ্রি দিলাম এরপর জিরো 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 মাইনাস ওয়ান তার মানে ওয়ান নেই সো লাইন ভ্যালু যদি আমার মাইনাস ওয়ান হয় দ্যাট হচ্ছে আমার এখানে কিছু নাই সেই ক্ষেত্রে আমাকে প্রিন্ট করতে হবে ইজি এবং অন্যান্য ক্ষেত্রে হার্ড তো এটা আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে করতে পারি বাট আমরা এই প্রবলেমে এখন কন্ডিশনাল স্টেটমেন্ট করব না তো আমি এখন যেটা করবো যে একটা স্ট্রিং নেবো এবং ওটার মধ্যে এটা ইজি না হার্ড সেটা স্টোর করার চেষ্টা করব কোনো রকমের আমরা ইফিল এখানে ইউজ করব না এইটাকে আমি নিলাম এবং এর ভ্যালু আমার যদি মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান হইলে তার মানে কি এটা হচ্ছে পাইনি তাহলে এটা হচ্ছে আমার ইজি প্রবলেম দেন আমি এখানে লিখবো ইজি না হইলে এটাকে আমি অর হার্ড এবং এখানে আমি প্রিন্ট করবো এস টি আর ওয়ান এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আপনারা একটু চিন্তা করলেই বের করতে পারবেন এটা নিয়ে একটা টিউটোরিয়াল আছে যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারেন ওকে তো এখন আমি আবার এটাকে রান জিরো স্পেস জিরো স্পেস ওয়ান দেখব হার্ড আমি এটাকে ক্লিয়ার করে ফেলি এবং আরেকটা দিয়ে ট্রাই করি থ্রি জিরো স্পেস জিরো স্পেস জিরো এবং ইজি দেখাচ্ছে ওকে আমার প্রবলেম মোটামুটি হয়ে গেছে আমি এখন এটাকে সাবমিট করবো সাবমিট করার জন্য আমরা এখানে পাইথন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট টু সিলেক্ট করবো এবং এখানে আমরা ফাইলটা সিলেক্ট করব এবং আমরা এখানে সাবমিট দেব এবং এখান থেকে আমরা পেয়ে গেছি এক্সেপ্টেড সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পর টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে